করোনায় সুখবর, বাঙালির পাতে এবার বাড়তে চলেছে ইলিশের রকমারি পদ। বর্ষাকাল আসা মানে ভোজন রসিক বাঙালির পাতে এক টুকরো ইলিশের উকিঝুঁকি। সর্ষে ভাপাই হোক কি মচমচে ইলিশ মাছ ভাজা, সঙ্গে গরম ভাতে ইলিশের তেল, যে কোনো একটা হলে এক থালা ভাত হজম। করোনার কুনজর সাপেবর হতে পারে আপামর ইলিশ প্রেমীদের, এমনটাই মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা। লকডাউনের ফলে 24 মার্চ থেকে বন্ধ রয়েছে মাছ ধরা, তার উপর পূর্ব উপকূলে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার, তাই তত্ত্বরিয়ে বাড়ছে ইলিশের ফলন। এছাড়াও লকডাউনে দূষণমুক্ত হয়েছে নদীর জল, ফলে নদীর জলে প্লাঙ্কটন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাই মাছের খাদ্যাভাবের কোনো সম্ভাবনা নেই। পর্যাপ্ত খাদ্যের ফলে মাছ বাড়বেও তাড়াতাড়ি, যার ফলে প্রায় 1 থেকে 1.5 কিলো ওজনের ইলিশ সহজেই দেখা যেতে পারে বাজারে। আর তাই যদি হয়, তবে ভোজন রসিক বাঙালির রুপোলি ফসল পাতে পড়া শুধু সময়ের অপেক্ষা। ভোজন রসিকদের জন্য সুখবর, করোনায় কাঁদছে যখন গোটা বিশ্ব, তখন ইলিশ মাছের হাত ধরেই কিন্তু আসছে সেই সুখবর। কারণ মৎস্য বিশেষজ্ঞদের মতে এবার বাজারের থলিতে 1 থেকে 1.5 কেজি ওজনের ইলিশ উঠতে চলেছে, এমনই তাদের মত। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে তানিয়া চক্রবর্তীর রিপোর্ট, আরিহু নিউজ, কলকাতা।